বিষয়টি খুবই জরুরি। বেজিং সামরিক হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অধ্যাপক চেন হোরেন বলেন, গরম পানির গ্লাসে লেবুর টুকরা আপনার বাকি জীবনের জন্য আপনাকে বাঁচাতে পারে। এমনকি আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে এই বার্তাটি দেখা মাত্র অন্যের কাছে পাঠানো উচিত মানবিক কারণে। প্রথমত, গরম লেবু ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে। একটা লেবু তিন টুকরা করে কেটে একটা কাপে রাখুন, তারপর গরম পানি ঢালুন, এটি হয়ে যাবে। প্রতিদিন এটা পানে অবশ্যই সবার বিশেষ উপকারে আসবে। হট লেবু থেকে অ্যান্টি ক্যান্সার ড্রাগ বের হয়ে যায়। ক্যান্সার টিউমারের ওপর গরম লেবুর রসের একটি কার্যকারী প্রভাব আছে এবং এটা সব ধরনের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে বলা বা দেখানো হয়েছে। এ নির্যাসের চিকিৎসা শুধুমাত্র ম্যালিগনাট কোষ ধ্বংস হবে এবং সুস্থ কোষের ওপর এর কোনো প্রভাব পড়বে না। দ্বিতীয়ত, লেবুর রস অ্যাসিড এবং মন কার্বোলিক্স অ্যাসিড উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে। কারো ন্যূনতম জীবন রক্ষা করার গ্যারান্টি এই লেখাটি। অন্তত যারা এই লেখাটি পাবেন তারা পড়বেন এবং বন্ধুদের স্বাস্থ্য সচেতনতার জন্য অবশ্যই লেখাটি শেয়ার করবেন। যদি করেন তবে আমার কষ্ট করে লেখা সার্থক হবে। অধ্যাপক চেন হোরেন বলেন, আমি আমার কর্তব্য পালন করেছি, আশা করি আপনিও এটি ছড়িয়ে দিতে আমাকে সাহায্য করবেন। নোট: গরম লেবু পানি বানানোর এই প্রক্রিয়ায় কোনো প্লাস্টিকের পাত্র ব্যবহার করা যাবে না, কাঁচের গ্লাস অথবা কাপ ব্যবহার করবেন। লেখাটি সংগৃহীত, অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।